আসসালামু আলাইকুম আজকে আমি ভিন্ন একটা পায়েস তৈরি করব। আমার এই রেসিপিটার নাম হচ্ছে রসুনের পায়েস এই রসুনের পায়েসটা আমার মা মাঝে মাঝে বাসায় তৈরি করতেন যখন বাবা বেঁচেছিলেন বিশেষ করে তখন তো আমার মায়ের এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যা যা লাগছে তৈরি করতে আমি এখানে দুটা বড়ো সাইজের রসুন নিয়েছি একটা রসুন দিয়ে আমি পায়েসটা তৈরি করবো আরেকটা রসুন আমি ডেকোরেশনের জন্য রেখেছি তো রসুনের খোসাটা এখন আমি ছাড়িয়ে নিব রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন খুব মসৃণভাবে রসুনগুলো ব্লেন্ড করে নিব রসুন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে পায়েস রান্না করার জন্য আমি গাছ থেকে চার পাঁচটার মতো পায়েস পাতা তুলে নিচ্ছি আপনারা হয়তো এই পাতাটাকে অন্য নামে চিনতে পারেন আমরা এই গাছটাকে পায়েস গাছ বলি পাতিলে এক লিটারের মতো আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি চামচ দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি দুধ জাল দিয়ে এখন ঘন করে নিব দেখতে পাচ্ছি দুধটা অনেকটাই কমে গেছে তাই ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে দিয়ে লেগে না যায় আর চারপাশেও কিন্তু দুধটা অনেকটাই লেগে গেছে সরগুলো সরগুলোকে আমি সরিয়ে দিচ্ছি আর বেশি বেশি করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করব আর একটু ঘন হওয়ার জন্য দুধ ঘন হয়ে হাফ লিটারের মতো হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা দারুচিনি দিচ্ছি পাঁচটার মতো এলাচ আর একটা চামচ দিয়ে কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচের মতো গুঁড়া দুধ দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে ইচ্ছে অনুযায়ী কম বা বেশিও দিতে পারেন দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এখন পায়েস পাতাগুলো গিটি দিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি এই পাতাটা দেওয়ার কারণে পায়েস থেকে খুব মজার একটা ফ্লেভার পাওয়া যাবে সেই সাথে রসুনের যে একটা গন্ধ সে গন্ধটাও কিন্তু অনেকখানি কমে যাবে এক চা চামচ চালের গোড়া নিয়েছি চালের গোড়ার সাথে কিছুটা পানি মিশিয়ে দিয়ে দিচ্ছি পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই বেশি করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে দিয়ে লেগে পড়ে না যায় দিয়ে দিচ্ছি কিশমিশ পায়েস তৈরি হয়ে গেছে দিচ্ছি এক চা চামচ ঘি তৈরি হয়ে গেল রসুনের পায়েস রসুন শরীরের জন্য খুবই উপকারী আর আমাদের সকলেরই উচিত মাঝে মাঝে হলেও রসুনের তৈরি কিছু না কিছু খাবার তৈরি করে খাওয়া আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ